যারা বাইরে আছেন, ভেতরে আছেন, নতুন পুরনো, আমি বললাম একটু এই যে সাংগঠনিক যে সিস্টেম সেটা শেষ করতে আমাদের একটু দেরি হচ্ছে। আমি বলেছি আমাদের নেতাদেরকে, তার কারণ হচ্ছে যেদিন থেকে আমাদের মাননীয় নতুন রাজ্য সভাপতি হয়েছেন তখন থেকে নির্বাচন শুরু হয়েছে, প্রত্যেক মাসে নির্বাচন, সে বাই ইলেকশন হোক বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি হোক, সেই অক্টোবর থেকে শুরু হয়েছে আর এই এপ্রিলে শেষ হল। আবার এটা হয়তো মানিকতলা হয়ে যেতে পারে, আর একটা বিধানসভা আছে, তো সেই জন্য কি আছে টিম, যেহেতু ছোটো নতুন টিম হচ্ছে, তারা এই নির্বাচন সামলাতে গিয়ে সাংগঠনিক প্রক্রিয়াটা পুরো করতে পারেনি। পরিণাম কি হয়েছে, যারা এই এক বছর ধরে বসে আছেন, যারা দিনরাত পার্টির কাজ করতেন, তারা ভাবছেন কি জানে আমাদের ভবিষ্যৎ কি হবে, রাজনৈতিক ভবিষ্যৎ হতাশ হয়ে গেছে, কেউ কেউ হতাশা ব্যক্ত করেছেন বিভিন্নভাবে। তো আমার বক্তব্য এই যারা কর্মীরা আছেন তারা কেন হতাশায় ভুগছেন, তাদের সঙ্গে কেউ না কেউ কথা বলবেন। আমি বলছি না আমাদের মাননীয় সভাপতি বা মাননীয় সংগঠন মন্ত্রীই বলবেন, সম্ভব নয়, তাদের অনেক পুরনো কার্যকর্তা আছে, তাদেরকে কাজে লাগানো উচিত, কনফিডেন্স নেওয়া উচিত। এই কনফিডেন্সের কম হচ্ছে বলে অনেকে হতাশ, অনেকে আমার কাছে আসছে, আমি শুনছি, আমি বলছি অপেক্ষা করো, চলছে প্রসেস, সবাই কাজে লাগবে, কিন্তু প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তিত থাকে, রাজনীতি সবসময় একটা ইনসিকিউর ভাব থাকে, তার থেকে অনেকে বলছেন, কিন্তু আমার মনে হয় কথাবার্তা বলে এগুলো সমাধান করা যায়, ভাবনা কোথাও সীমানা পার হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন যে পার্টিটা ক্ষমতায় আছে সেখানে তো এই ক্রাইসিস নেই, সবাই করে খাচ্ছে, সবাই পদে আছে, যে যোগ দিচ্ছে তুমি ভাইস প্রেসিডেন্ট বলে দিচ্ছ, তুমি জানো সেক্রেটারি কতজন ভাইস প্রেসিডেন্ট জানো সেক্রেটারি, কেউ জানে না, তাতেই খুশি সবাই, তকমা পেয়ে যাচ্ছে, আমরা তো এরকম করতে পারি, এমন সংবিধান আছে, সেই পার্টিতেও সব পাওয়ার পরেও পরস্পরের কাছে ধরে টানা হচ্ছে, খুন খারাপি করে দেওয়া হচ্ছে, বন্দুক চালিয়ে দেওয়া হচ্ছে, বোম চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পার্টি এখন সেটা হয়নি, আমাদের পার্টি যে গণতন্ত্র আছে তার অধিকার নিয়ে কর্মীরা তাদের মনে কথা বলছে, আপনাদের হয়তো নিউজ তৈরি হচ্ছে, আমাদের একটু অস্বস্তি হচ্ছে শুনেন, কিন্তু এই সমস্যার সমাধান মিটিয়ে নেব, পার্টি বেড়েছে, হঠাৎ বেড়েছে, কর্মীরা নতুন এসেছেন ভিন্ন পার্টি থেকে, তাদেরকে এক জায়গায় করে এগোতে একটু সময় লাগবে।